বন্ধুরা, সামনেই পুজো, আর পুজো মানেই অনেক কেনাকাটা, অনেক কিছু। তার মধ্যে কোন জায়গা থেকে কিনবেন, কোথা থেকে কিনবেন, কী কিনবেন, এত কিছু সব কিছু চলছে এখন আপনাদের মাথায়। তো চলুন এক নজর ফেলে নিই স্বর্ণচুরি কিছু কালেকশানে, যাতে আপনাদের সুবিধা হয়। আমি তাই কালার সেট ধরে পুরো দেখাবো, সেখান থেকে আপনারা চাইলে পছন্দ করতে পারেন আপনাদের জন্য, বা আপনার যদি গিফট করা ব্যাপার থাকে সেখান থেকে আপনি গিফট করতে পারেন। চলুন এই অপশন কালার্সগুলো দেখাবো, এতগুলো অপশান রয়েছে। এইছাড়া এর ঊর্ধ্বেও প্রচুর অপশান রয়েছে, কিন্তু আমার মনে হলো শর্ট ভিডিওতে আমি কিছু সিলেক্টেড কালার্স যদি দেখাই তাহলে আপনাদেরও শপিং করতে সুবিধা হবে। তো আমি এরকম সিলেক্টেড কিছু কালার্স নিয়ে এসেছি। আমার সামনে রানী কালারে দেখাবো স্বর্ণচুরি, ব্ল্যাক কালারে দেখাবো স্বর্ণচুরি, যেটা কপার জারিতে পুরো টোটালি হচ্ছে। আরেকটা দেখাবো ইয়েলোর ওপরে, আরেকটা দেখাচ্ছি বটল গ্রিন, এবং এটা থাকছে ব্লু এবং ম্যাজেন্ডা ডুয়াল টোনে। চলুন একে একে কালেকশানগুলো খুলে দেখাচ্ছি। এই যে স্বর্ণচুরিটা এই মুহূর্তে আমরা দেখছি, এটা থাকছে পুরো রানী কালারের মধ্যে, পুরো এখানে দেখুন পুরো মিনাকারি রয়েছে ব্লু দিয়ে। ভীষণ সুন্দর একটা গল্প কিন্তু আমরা এখানে পাচ্ছি, রামায়ণের একটা দৃশ্য আমাদের এখানে তুলে ধরা হয়েছে। বর্ডারও থাকছে ওরকমই পৈঠানি মোটিভে থাকছে, প্লাস ফিগার ওরিয়েন্টেড পুরোটা কালেকশনটা। আর এর পুরো বডিতে থাকছে এরকম ফিগারে, এই ফিগারে থাকছে উইথ ব্লু কালারের মিনাকারি কাজ, পুরোটা অল ওভার বডিতে থাকছে। রানিং ব্লাউজ পিস আপনারা পাচ্ছেন এর সাথে, সেম কালারের রানিং ব্লাউজ পিস থাকছে। নেক্সট অপশনটা থাকছে ব্ল্যাকের উপরে কপার জারি। যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটার থেকে একদমই মুখ ফেরাবেন না, কেন ব্ল্যাকের উপরে যাচ্ছে কপার জারি প্লাস থাকছে হোয়াইট মিনা। এটাও কিন্তু রামায়ণের কিছুটা পোর্শন এখানের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি। এখানে দেখুন বড় বড় আম কলকার বুটা করা হয়েছে, যার মধ্যে ফিগার মোটিভগুলো রয়েছে। ভীষণ নিখুঁত একটা ওয়ার্ক আমরা পাচ্ছি। রানিংয়ে থাকছে ব্লাউজ পিস, এবার দেখে নেব শাড়ির বুটিটা। পুরো অল ওভার শাড়িতে থাকছে এরকম ফিগার মোটিভ প্লাস পাতা মোটিভে থাকছে উইথ হোয়াইট মিনা। হোয়াইট মিনাটা দেওয়াতে কিন্তু এই ব্ল্যাকটা আরও বেশি হাইলাইটেড লাগছে। আর এবং পুরো অল ওভার বর্ডার জুড়ে থাকছে পুরো হরিণ মোটিভ এরকম, এবং ফিগার মোটিভে থাকছে পুরোটা। ব্লাউজ পিস রানিংয়ে রয়েছে। নেক্সট যে কালার অপশানটা দেখছি সেটা হচ্ছে ইয়েলোর ওপরে, এই আচ্ছাটা খুব সুন্দর ইয়েলোর ওপরে। এটাতে কিন্তু যে মিনাকারিটা করা আছে সেটা ব্লু মিনাকারি করা আছে। এইটাও স্পেশাল, অ্যাকচুয়ালি স্বর্ণচুরির স্পেশালিটি হচ্ছে রামায়ণ বা মহাভারত, ওদের যে গল্পগুলো ছিল ওগুলোকে তুলে ধরা এইটাতে। তো ওরকমই দেখুন পুরো মোটিভটা যাচ্ছে পুরো পুরোটাতেই, অল ওভারটাতে এরকমই যাচ্ছে। এবং এখানে যেটা দেখছি আমরা মানে নৌকায় করে যাচ্ছে ফিগার, ওরকম মোটিভের কিন্তু পাচ্ছি। আর এই থাকছে বডিটা, সেখানে বুটিগুলো থাকছে এরকম ফিগারে, এবং ব্লু কালার নেভি ব্লু দিয়ে হাইলাইটেড করা হয়েছে মিনাটা। নেক্সট যেই কালারটা দেখছি এটাও খুব পছন্দের একটা কালার, অনেকেই পছন্দ করে, ইভেন রিসেপশনেও কিন্তু আমরা চাইলে এই মানে বেনারসির অল্টারনেট হিসাবে কিন্তু আমরা এই কালেকশনগুলো পড়তেই পারি। আর এবং এখানে রয়েছে পুরো রেড মিনাকারি, এখানে সেম ওরকম ফিগারে যাচ্ছে, বিভিন্ন পিকক মোটিভে যাচ্ছে ফিগারে রয়েছে, আর কিছু কিছু পোর্শন হাইলাইটেড করা হয়েছে মিনাকারি দিয়ে। বর্ডারটা যাচ্ছে এরকম ফিগার মোটিভে যাচ্ছে। আর এই যাচ্ছে দেখুন কালার কি সুন্দর লাগছে না কালারটা, আর রেড মিনাকারি দেওয়াতে কিন্তু গ্রিনটা আরও বেশি হাইলাইটেড লাগছে। পুরোটাই রয়েছে ফিগার মোটিভ, এখানে ফ্লোরালও রয়েছে কিছুটা, আর এই যাচ্ছে বর্ডার। এখন যে স্বর্ণচুরিটা দেখাচ্ছি এটা যাচ্ছে পুরোপুরি ক্রসে, ম্যাজেন্ডা এবং ব্লু এর ক্রসে যাচ্ছে পুরোটা। এখানেও কিন্তু সেম কালারের মিনাকারি রয়েছে, ব্লুর মিনাকারি করা রয়েছে, তাই জায়গাটা বোঝা যাচ্ছে না, কিন্তু ব্লুর এইটার গোল্ডেনের সাথে কিন্তু ব্লু মিনাকারি যাচ্ছে, পুরোটাই যাচ্ছে এরকম ফিগারে বক্স প্যাটার্নও যাচ্ছে। এটা দেখুন এই ডিজাইনটা কিন্তু বক্স প্যাটার্নে যাচ্ছে পুরোটা। এইটাতে আপনারা কালারটা বেশি ভালো বুঝতে পারবেন, এখানে ম্যাজেন্ডা এবং ব্লু এর ডুয়াল টোনে যাচ্ছে, আর পুরোটা যাচ্ছে ফিগার মোটিভে বুটাগুলো যাচ্ছে। আর এখানে থাকছে বর্ডার, যে বর্ডারটাও থাকছে ফিগার মোটিভে, রানিংয়ে থাকছে ব্লাউজ পিস।
এরকম আরো প্রচুর কালার রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে, আসতে হবে আদি রেডিমেড সেন্টার, কারণ আদি রেডিমেড সেন্টার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পুজোর শপিং। তো তাই দেরি করবে না, ঝটপট চলে আসুন আদি রেডিমেড সেন্টারে।